বন্ধুরা, আজকে আমরা পড়ব নিম গাছ। এটা আসলে নিম গাছটা কী? হ্যাঁ, আমরা সেটা নিয়ে আগে একটু কথা বলবো। আমরা শুরুতেই আগে যে আমাদের যে গল্পটা, এই গল্পটা পড়া শুরু করব না, আমরা আগে শুরুতে নিম গাছ নিয়ে একটু কথা বলবো। এটা নিয়ে আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে, প্রথমত আমরা কথা বলবো নিম গাছের যে লেখক বনফুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন একজন লেখক সম্পর্কে কথা বলছি, বনফুল। প্রশ্নটা হচ্ছে, আমরা তো এখানে লিখেই দিয়েছি যে ছদ্মনাম বনফুল, তার প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। কিন্তু আমি যদি এখানে লিখে না দিতাম, অনেকে কিন্তু চিনতে না, জানতে না, আমরা অনেকেই জানি না বনফুলের প্রকৃত নাম কিন্তু বলাই চাঁদ মুখোপাধ্যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কিন্তু দেখেছি যে অনেক লেখক রয়েছেন, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকনাম ছিল তো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, কিন্তু তার যে ছদ্মনাম ছিল ভানুসিংহ, এটা আমরা অনেকেই জানি। তারপর হচ্ছে মীর মোশাররফ হোসেন কাজী মিয়া, তারপর হচ্ছে শরৎচন্দ্র, অনিলা দেবী, তারপর হচ্ছে আরও অনেকের এরকম ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামগুলো ব্যবহার করতো, এবং কাজী নজরুল ইসলামের দুখু মিয়া, এরকম ছদ্মনামে অনেকেই লিখেছেন। কিন্তু দেখা গিয়েছে কি, আমরা তাদের ছদ্মনাম জানতাম, পাশাপাশি তাদের যে আসল নাম সেটা আমরা জানতাম। এখন এই ছদ্মনামগুলো আসলে লেখকেরা কেন ব্যবহার করেন তার হয়তো ব্যাখ্যা খুব একটা পাওয়া যায় না। তারা তাদের নিজের নামটাকে একটু হাইড করতে চান, এটা তাদের একটা ধরন, একটা স্টাইল বলা যেতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই বনফুল মানে হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, তার নামটা কিন্তু তিনি প্রথমে ব্যবহার করতেন না, বনফুল নামেই ব্যবহার করতেন। এখন ব্যাপারটা হচ্ছে, এই বনফুল নামেই তাকে সবাই চিনত, কেউ এটা জানতোই না যে বনফুল তার ছদ্মনাম, তার প্রকৃত নাম সম্পর্কে অনেকেই জানে না। এখন কিন্তু এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় আসে, অনেক সময় পরীক্ষায় আসে যে বলাই বনফুলের প্রকৃত নাম কী, MCQ-তে আসে বলাই চাঁদ বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, এই গেলে হচ্ছে তার নাম নিয়ে একটু কথা বললাম। তারপর দেখা গেলো কি, তার জন্মমৃত্যু, তার জন্মমৃত্যুটা হচ্ছে, জন্ম হচ্ছে 1899 আর 1979, এই সালটা একটু আমাদের মনে রাখতে হবে। এই এখন খেয়াল করে দেখো, এই বনফুল সম্পর্কে তোমাদের আর একটু বলে থাকি। আমরা আজকে যে গল্পটা পড়তে যাচ্ছি, এই গল্পটা আসলে কী ধরনের গল্প? আমরা সবাই জানি ছোট গল্প, বনফুল ছোট গল্প লেখেন, তবে ছোট গল্পর জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা সবাই জানি। আরেকটা এখানে কথা এখানে খুব ফলাও করে বলতে হবে, সেটা হচ্ছে যে ছোটো গল্প আমরা খুব সহজেই বুঝি, ছোটো গল্প কী জিনিস, এর আগে আমরা অনেক জায়গায় আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি, এটা ঠিক ছোটো গল্প নয়, এটাকে বনফুল নতুন ধরনের একটা নাম দিয়েছেন, এটাকে বলা হয় অনুগল্প। এটাকে ইংলিশে যদি বলি আমরা ফ্ল্যাশ ফিকশন, মানে হচ্ছে বজ্রপাতের মতো। বজ্রপাত যেরকম হঠাৎ করে হয়, হঠাৎ করে হওয়ার পর 1-2 সেকেন্ড থাকে, 2-3 সেকেন্ডের মধ্যে বজ্রপাত শেষ হয়ে যায়, তারপর সেই বজ্রপাতের ভয়টা, সেই ভয়টা কিন্তু আমাদের ভিতরে রয়ে যায়, সেই রেশটা কিন্তু আমাদের রয়ে যায়। বজ্রপাত এসে থাম করে এসে চলে যায়, কিন্তু তার রেশটা কিন্তু আমাদের ঠিকই আমাদের মনের ভিতর রয়ে যায়। ঠিক একইভাবে এই অনুগল্পগুলো হচ্ছে এরকম, হঠাৎ করেই শুরু হবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে, কিন্তু খুবই ছোটো থাকবে, তার ভিতরে এমন মশলা থাকবে, এতটাই ভালো লাগবে যে শেষ হয়ে যাবে, কিন্তু তার ভালো লাগাটা পড়ার পর তার অনেক দিন পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে অনুগল্প, ঠিক ছোটো গল্পের আর একটা ভার্সন। তো এটার জনক, এই অনুগল্পের জনক হচ্ছে বনফুল, অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়। তো আমরা যে নিম গাছ যে পড়তে যাচ্ছি, এই নিম গাছটা হচ্ছে একটা অনুগল্প। এটা কিন্তু যদি উনি একদম কী বলে, এই পুরো গল্পটাকে যদি এমনভাবে অ্যালাইন করা হয়েছে বইয়ের মধ্যে, এমনভাবে বা আমাদের এই যে স্লাইডগুলোর মধ্যে আমরা এমনভাবে অ্যালাইন করেছি, এটাকে মনে হচ্ছে কবিতা, কিন্তু এটা কিন্তু কোনো কবিতা না। আমি আবার বলছি, এটা কোনো কবিতা না, এটা হচ্ছে অনুগল্প। এটা যদি ঠিকঠাক মতো সমান্তরভাবে লেখা হতো, তাহলে আধা পৃষ্ঠার উপরে খুব বেশি যেত না। তো উনি গল্পটাকে এমনভাবে লিখেছেন যে খুব ছোট এবং একটু কবিতার স্টাইলে, কিন্তু এটা কবিতা না, এটা অবশ্যই একটা গল্প এবং এটা হচ্ছে অনুগল্প। আমরা অনুগল্পের আরেকটা ধরন হচ্ছে, এখানে আরেকটা জিনিস আমরা জানতে হবে, সেটা হচ্ছে যে অনুগল্পে নিয়ে যা আলোচনা করা হচ্ছে সেটা আলোচনা হবে না। মানে হচ্ছে অনুগল্পে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়ে আলোচিত হবে না, এটার একটা টুইস্ট থাকবে, একটা চমক থাকবে শেষের দিকে। যেমন নিম গাছের যে নিম গাছের গল্পটা অনুগল্প, এই অনুগল্পতে দেখা যাবে যে প্রথমত মনে হবে এটা বোধহয় নিম গাছ নিয়ে কথা বলছে, কিন্তু শেষের দিকে দেখা যাবে যে না, এটা আসলে নিম গাছ নিয়ে কথা বলা হচ্ছে না, এখানে কথা বলা হচ্ছে যে ওই যে গৃহবধূ লক্ষ্মী বউটা নিপুণা,
সেই নিপুণা লক্ষ্মী বউটাকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তাদের নিষ্পেষিত হচ্ছে, তাদের অত্যাচারিত হচ্ছে, তাদেরকে কেউ যত্ন করছে না, তাদেরকে অবহেলা করা হচ্ছে। হ্যাঁ, তাদের যে অত্যাচারের কথা, সেই অত্যাচারের কথাটা এখানে নিম গাছ দিয়ে বোঝানো হয়েছে। তার মানে এখানে কোনো নিম গাছের কথা বলা হয়নি, তার মানে এটা হচ্ছে একটা রূপক অনুগল্প, অবশ্যই একটা রূপক গল্প। তার মানে যেদিকে কিন্তু শেষ শেষ লাইনে যে একটা ম্যাজিক লাইন, জাদুকরি একটা লাইন, যে লাইন দিয়ে পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে, অনেক ছোট কিন্তু তারপরও পুরো চিন্তাভাবনাটা বদলাতে সে পেরেছে। বন্ধুরা, প্রথমে আমি এই নিম গাছ সম্পর্কে কথাগুলো বলে নিলাম, কারণ হচ্ছে এটা আমার বলা খুব প্রয়োজন মনে হচ্ছিলো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। আমরা পরের ভিডিও থেকে আমরা কবিতা পড়া শুরু করবো।